सबाई के नमस्कार खुलुमखा बंधुरा करोनार महामार मध्य दिए तृतीय लकडाउने पहुंचे आगामी 17 मे पर्यंत तृतीय लकडाउन समयसीमा भारत सरकार तय करेछे। बार बार आपनादेरके बोलछि जे त्रिपुराते जे करोना पजिटिवर दुईटी केस आगे पावा गेछिल दुइटाई त्रिपुरार बाइरे थेके आसा ट्रेनेर माध्यमे। स्थायीभावे त्रिपुराते करोनार प्रकोपेर कोनो एई पर्यन्त उदाहरण नेई, तार जन्य ग्रीन जोन हये गेछे, सबकिछु खुले जाबे, सबकिछु खुले गेछे আর করোনা চলে গেছে এমন না বন্ধু। আজকেও দুইটি করোনা পজিটিভ কেস ত্রিপুরাতে এসেছে। আম্বাসা বিএসএফ ক্যাম্পে দুইটি বিএসএফ জওয়ান, তার জন্য কোনোভাবে নিশ্চিন্ত হওয়ার কোনো দরকার নেই যে ত্রিপুরা থেকে করোনা চলে গেছে। আমাদেরকে বারবার একটা জায়গা সাবধান থাকতে হবে, বাইরে থেকে যারাই আসবেন আত্মীয় স্বজন পরিজন অতি উৎসাহে যাতে ত্রিপুরার বিনাশ আমরা না করি। আমি তার জন্য বলছি যে যেখানে আছেন সুস্থ আছেন, সুস্থ থাকুন। রাজ্যের কেন্দ্র সরকার আনা নেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো করছে সেগুলোকে ধীর সুস্থে করতে দিন, নিজে অস্থির হবেন না, অন্যকে অস্থির করবেন না। আর যদি অস্থিরতা থাকে তাহলে ত্রিপুরার মাটির লোকসান করবেন, ত্রিপুরশীল মাটির এই ভূমির লোকসান করবেন, মাতৃভূমির লোকসান করবেন। ত্রিপুরা সরকার কেন্দ্র এবং রাজ্য সরকার গাইডলাইন মেনেই সবাইকে এখানে আনার ব্যবস্থা করবে। আগে নিজের জীবন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে জান হে তো জাহান, প্রথম জীবন তারপর যান। WHO-র যে রিপোর্ট রয়েছে আর তাতে যে বিষয় সামনে এসছে যে মে মাসের মাঝামাঝি করোনার প্রকোপ ভারতবর্ষে বাড়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য আমাদেরকে সাবধান নয় অতি সাবধানে থাকতে হবে। বিশেষ করে আজকে আমি যারা বুজুর্গ রয়েছে 60 ঊর্ধ্বের আয়ু আর তার সঙ্গে সঙ্গে গর্ভবতী আমার মায়েরা বোনেরা আর 10 বছরের নিচে আয়ু যারা রয়েছেন শিশুরা, তাদের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের বুজুর্গ যারা রয়েছেন ওনাদের আশীর্বাদ নিয়েই আমরা বর্তমান এবং ভবিষ্যৎকে তৈরি করি। কিন্তু আজকের দিনে আমাদের প্রত্যেককে দায়িত্ব রয়েছে, যারা 60 ঊর্ধ্বে রয়েছেন ওনারা যাতে সুস্থ থাকেন। দেখুন আপনাদের প্রয়োজন রয়েছে, আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা এগিয়ে যেতে পারব না। তাই আমার বিনম্র নিবেদন আপনাদের প্রতি, আপনারা ম্যাক্সিমাম সময়টা বাড়িতে থাকার জন্য। আমি একটা পত্র পাঠাবো সমস্ত বুজুর্গদের কাছে, আমার একটা আহ্বান রয়েছে আপনাদের প্রতি যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো পরিবারকে সেই করোনা প্রকোপ থেকে বাঁচিয়ে রাখুন। তার সঙ্গে সঙ্গে যারা ত্রিপুরার বাইরে আছে প্রত্যেকের এখন ইচ্ছা হচ্ছে তার ছেলে মেয়ে বাড়িতে ফিরে আসুক, বা মা বাবা কেউ বাইরে আছেন ওরা বাড়িতে ফিরে আসুক। ত্রিপুরা সরকার কেন্দ্র সরকারের সঙ্গে এই বিষয়ে বার্তালাপ করেছে, পত্রাচার করেছে। আমরা বিশেষ ট্রেনের জন্য হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, দিল্লি, কলকাতা, আসাম যেখানেই রয়েছে ত্রিপুরার যারা
স্টুডেন্ট হোক, টুরিস্ট হোক, কোনো সংস্থাতে কর্মরত হোক, প্রত্যেককে ত্রিপুরাতে যাতে আসতে পারে আর তার ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে তিন তিনটি পত্র লেটার পাঠিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ট্রেনের ব্যবস্থা করা, দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আটকে থাকা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ত্রিপুরা সরকারের তরফ থেকে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আপনাদেরকে বলবো ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, আর পাস বা পারমিশন নিয়ে আপনারা নিজস্ব কোনো প্রাইভেট ভেহিকেলকে হায়ার করে বা প্রাইভেট বাসকে হায়ার করে আপনারা ত্রিপুরার জন্য রওনা হতে পারেন। আর সরকার যেটা করছে তাতে খানিকটা সময় লাগবে, আমি আপনাদেরকে বলবো অস্থির হওয়ার দরকার নেই, অস্থির হয়ে কোনো কিছু পাবেন না। ত্রিপুরা তো যারা বসে আছে আপনারা আত্মীয়স্বজন তাকেও হয়রানি করবেন, নিজেরাও হয়রানি হবেন। আলটিমেটলি এত তাড়াতাড়ি এই করোনা প্রকোপ এই দুনিয়া থেকে যাবে না যতদিন পর্যন্ত না তার টিকাকরণ না বেরোচ্ছে, ভ্যাকসিনেশন না আসছে। তো স্বাভাবিকভাবে করোনা সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হবে এবং যুদ্ধে পরাজিত করতে হবে। অস্থির হলে কিন্তু করোনা জিতে যাবে, কারণ কি আমরা লক্ষ্য করেছি ত্রিপুরাতে দুইটি যে পজিটিভ কেস এসছে দুইটাই বাইরে থেকে কেরিয়ার হয়ে ট্রেনের মাধ্যমে হয়েছে প্রমাণিত। ত্রিপুরার যে লোকাল আমাদের স্থিতি রয়েছে, বাতাবরণ রয়েছে, তার মধ্যে করোনার প্রকোপ আসেনি। যখনই বাইরে থেকে আসছে তখনই তার শিকার ত্রিপুরাবাসী হচ্ছে। তো তার জন্য ত্রিপুরাকে বাঁচিয়ে রেখে এই ব্যবস্থাগুলো আমাকে করতে হবে বা সরকারকে করতে হবে। যেই গুডস বা সামগ্রী নিয়ে ট্রাকগুলো বা লরিগুলো আসে তাদের মধ্যে বড় মাত্রায় ড্রাইভার হেল্পার থাকে, আপনারা অবগত আছেন। চেন্নাই থেকে আমার এক পরিবার চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখান থেকে অ্যাম্বুলেন্স হয়ে ত্রিপুরাতে উদয়পুরে পৌঁছেছেন, আর ওনাদেরকে পৌঁছিয়ে দেওয়ার পর ত্রিপুরা সরকার তাদের স্যাম্পল নিয়েছে, যারা যারা এসছেন ত্রিপুরাতে, এবং ড্রাইভারের স্যাম্পল নেওয়া হয়েছে। এবং সেই স্যাম্পল যখন টেস্টিং করা হলো আর তার রিপোর্ট আসলো যে ড্রাইভার চেন্নাই থেকে এসছেন উনি করোনা পজিটিভ, হ্যাভি পজিটিভ পাওয়া গেল। কিন্তু ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা ছেড়ে ওয়েস্টবেঙ্গলে পৌঁছে গেছেন। আমরা এখান থেকে খবর দিয়ে ওয়েস্টবেঙ্গল সরকারকে অবগত করানোর পর ওখানে ওনাকে কোয়ারেন্টাইন করা হয়েছে। তো একবার ভেবে দেখুন, গাড়ি নিয়ে চলে এসে চেন্নাই থেকে আর সঙ্গে করোনা ভাইরাস তো সঙ্গে নিয়ে এসছে, তো ত্রিপুরাকে তো তার থেকে বাঁচাতে হবে। আর তার জন্য ত্রিপুরা সরকার সিদ্ধান্ত করেছে যারাই ড্রাইভার হেল্পার ত্রিপুরা বর্ডার ক্রস করবে যেখান থেকে আসো পারমিশন নিয়ে, সেই যারা গাড়িতে থাকবে তাদেরকেও কোয়ারেন্টাইনে রেখে 100% স্যাম্পল টেস্ট হবে। স্যাম্পল টেস্ট হওয়ার পর তাকে সেই আইসোলেশন সেন্টারে রাখা হবে, রাখার পর যতক্ষণ পর্যন্ত না তার রেজাল্ট না আসছে, মানে একদিন হোক দুই দিন হোক, তো তাকে সেই আইসোলেশন সেন্টারে ড্রাইভারকেও থাকতে হবে, হেল্পারকেও থাকতে হবে, এবং যারা এসছেন তাদেরকেও থাকতে হবে। যখন তাদের রিপোর্ট নেগেটিভ আসবে তখনই তাদেরকে বাড়িতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। এবং যারা গুডস নিয়ে আসছেন ট্রাক ড্রাইভার এবং হেল্পার, আগে তার পুরো টেস্টিং হবে, তার রিপোর্ট আসবে নেগেটিভ হয়েছে, তবেই সে ত্রিপুরার অন্য প্রান্তে ট্রাক নিয়ে যেতে পারবে। ঠিক বাইরে থেকে যারা আসবে, যারা ট্রেভেলার, যারা ত্রিপুরা টুরিস্ট বাইরে গিয়েছিলেন, যারা চিকিৎসার জন্য গিয়েছিলেন, যারা ছাত্রছাত্রী,
যারা বিভিন্ন জায়গায় কর্মরত তাদেরকে নিশ্চিত আনার ব্যবস্থা সরকার করবে এবং সাহায্য করবে, কিন্তু তাদের সবাইকে ব্যস্ত হলে হবে না। যে ব্যবস্থাটা আমরা করেছি যে রেজাল্ট না আসা পর্যন্ত বর্ডার ক্রস করে তার বাড়ির সীমানা পর্যন্ত পৌঁছে যাবে তা করতে দেওয়া হবে না। বন্ধুরা, যারা আমাদের বর্ডার ফেন্সিং এর ওইদিকে খেতি বাড়ি রয়েছে তাদের জন্য কালকেই আমি একটা পত্রাচার করেছিলাম মাননীয় গৃহমন্ত্রী মহোদয়কে, কারণ উনি তৎক্ষণাৎ বিএসএফ কে নির্দেশিত করেছেন যে এখন যে ফসল ধান বা পাতা ফসল সেখানে রয়েছে যাদের এই ফসল ত্রিপুরাবাসী, ওনারা যাতে কালেক্ট করতে পারেন এবং কাল্টিভেশন করতে পারেন, আবার ফসল লাগাতে পারেন তার ব্যবস্থা করার জন্য আজকে নির্দেশিত করা হয়েছে। এবং তাতে 6-7 হাজার কৃষক পরিবার যারা রয়েছেন, যাদের জমি বর্ডারের ফেন্সিং এর ওপারে রয়েছে, গেট খোলার পর ওইদিকে যাবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের যে কৃষিকাজ সম্পন্ন করে আবার হেলথ ডিপার্টমেন্টের কর্মীরা সেই গেটে থাকবেন, বিএসএফ থাকবেন, অ্যাডমিনিস্ট্রেশন লোকেরা থাকবেন, তাদেরকে স্ক্যানিং করে আবার এদিকে নিয়ে আসা হবে। এই বিষয়গুলো যারা ফার্মার্স রয়েছেন, যা কৃষক রয়েছেন, তাদেরকে স্ট্রিক্টলি তা ফলো আপ করতে হবে এবং বিএসএফও সেই দিশাতে কাজ করবে। কারণ কোনো মতেই যাতে আমরা খেতি করার জন্য গেলাম বা ধান কাটার জন্য গেলাম বা আমাদের তরমুজের ক্ষেতে থেকে তরমুজ কাটার জন্য গেলাম আর গিয়ে বাংলাদেশের লোকেদের সঙ্গে কথাবার্তা বলে আর ওখান থেকে করোনা সংক্রমণ নিয়ে চলে আসলাম, সেটা কোনোমতেই গ্রাহ্য করা হবে না। আর আপনারাও সাবধান থাকবেন, এটা যাতে কোনো মতে না করা হয়, না হলে আইন অনুসারে কঠিন ব্যবস্থা ত্রিপুরা সরকার নেবে। ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যে নিয়ম নীতিগুলো লাগু করেছে তার মধ্যে আপনাদের উপরে ফৌজদারি নিয়ম অনুসারে কেস ধার্য করা হবে। বন্ধুরা, গ্রিন জোন হওয়ার পর ত্রিপুরার যে মার্কেট কমপ্লেক্সগুলো এগুলো ছাড়া বাকি দোকানপাট খোলা হয়েছে। আজকেই ত্রিপুরা সরকার নতুন নোটিফিকেশন করবে মাস্ক কম্পালসারি, যারাই দোকানে বসবেন মাস্ক পরতে হবে। আর দোকানের সামনে যদি 2 মিটারের দোকানের সামনে হয় তো 2 জন দাঁড়াতে পারবে, 1 মিটারে যদি দোকানের সামনেটা ফ্রন্ট হয় তো 1 জন দাঁড়াতে পারবে। তার জন্য দিশা নির্দেশিকা আজকেই ত্রিপুরা সরকার জারি করবে এবং যারা মাস্ক দোকান খুলবেন আর মাস্ক পরবেন না, আপনি নিজের সেলফ মিটে করতে পারেন, জল গামছাও লাগাতে পারেন, নিট অ্যান্ড ক্লিন সাদা কাপড় লাগাতে পারেন, কিন্তু মাস্ক পরতে হবে কম্পালসারি। আর না হলে যেখানে ত্রিপুরা সরকার সরকারি ব্যবস্থা এবং পাবলিক সেক্টরে নিয়ম করে চালু করেছে যারা মাস্ক পরে অফিসে আসবেন না তাদের প্রথমবারে 100 টাকা জরিমানা, দ্বিতীয়বারে 200 টাকা জরিমানা, ঠিক সেভাবে বাজারও যদি মাস্ক যারা দোকান খুলেছেন মাস্ক যদি না পরেন, যারা পেট্রোল পাম্পে কাজ করেন তারা যদি না পরেন, যারা অটো ড্রাইভার, যারা রিক্সা ড্রাইভার, যারা অন্যান্য ভেহিকেলের ড্রাইভার, কম্পালসারি মাস্ক তাকে পরতেই হবে। এবং এটাও খেয়াল রাখতে হবে যে ওয়াশেবল কিনা, মাস্ক একবার পরলাম ডেইলি একটাই পরলাম, তাকে রাত্রে একবার ধুয়ে নেওয়া আর ধুয়ে ফ্রেশ করে তারপর সেটাকে আবার আমরা রিইউজ করতে পারি। তো তার জন্য প্রত্যেক দোকানে তাকে মাস্ক পরতে হবে আর যে কাস্টমার দোকানে যাবে তাকেও মাস্ক পরতে হবে। আর দোকানদারদেরকে আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকের দোকানে মাস্ক আপনারা বিক্রিও করতে পারেন রেখে, তাতে কোনো অসুবিধা নেই। এবং যদি আপনার দোকানে কেউ চলে এসছে কোনো জিনিসপত্র কেনার জন্য মাস্ক নেই তো ওনাকে মাস্ক বিক্রি করে দিন, আর সেটা পুরো ত্রিপুরা রাজ্যে বাজার কমিটি করেছে। আমি তাদের কাছে অনুরোধ করব মাস্ক ছাড়া যাতে দোকান না খোলা হয়, না হলে কিন্তু সরকার জরিমানা করবে, ফাইন করবে,
হয়তো বা সেই মার্কেটই বন্ধ করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না মাস্ক পরে দোকানি না বসছে। আর তার সঙ্গে সঙ্গে দোকানে মাস্ক পরা হচ্ছে কিনা, সঠিকভাবে ব্যবস্থা হচ্ছে কিনা, সেগুলো দেখার জন্য ভলেন্টিয়ার নিয়োগ করা, বাজারে যে কমিটি আছে ওনাদের মধ্যে থেকে তৈরি করে নিন ভলেন্টিয়ার। পুলিশ কতদিন আপনাদের কাছে থাকবে? আপনারা আপনাদের 50টা দোকান আছে, 30টা দোকান আছে, সবাই মিলে মান্থলি ভলেন্টিয়ার সিস্টেম চালু করে দিন। তো ভলেন্টিয়ারের মাধ্যমে যারা দোকানে আসছে কাস্টমার, ওনারা কিভাবে দাঁড়াবে, কিভাবে জিনিসপত্র নেবে, কিভাবে দোকান থেকে বেরোবে, সেই গাইডলাইনগুলো ভলেন্টিয়াররা তৈরি করে নিন বাজার কমিটি মিলে। সেই দিশাতে আমাদের লম্বা সময় কাজ করতে হবে। আমাদের গ্রিন জোনে যেমন প্রাইভেট ভেহিকেল আছে বা বাসগুলো আছে, তো বাসের মধ্যে চলার পারমিশন হয়ে গেছে, কিন্তু তার মধ্যে বাসে যদি 50টি সিট থাকে তো 25টি সিট মানে একটা গ্যাপিং দিয়ে একটা, তার মধ্যে সিস্টেমেটিক্যালি আমাদের চলতে হবে, নাহলে সরকার তার মধ্যে ফাইন করবে। বা আমাদের ছোট ছোট ভেহিকেল রয়েছে প্রাইভেট, তার মধ্যে কতজন বসবে, তো সরকার নির্ধারিত করতে চলছে 50%, যেটা বাসেও 50%, তো অটো তো সেটা দেখে অটোর সামনে একজন বসবে, তো পেছনে দুইজনে বেশি না, টমটমও ঠিক সেইভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে প্যাসেঞ্জারকে বসতে হবে, এবং সেই দিশাতে পুরো ত্রিপুরা রাজ্যকে কাজ করতে হবে। আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দেওয়া হয়েছে, তবুও আমি আবার বলবো যে উজ্জ্বলা যোজনায় 2,75,000 বেনিফিশিয়ারি ত্রিপুরাতে রয়েছে, তার মধ্যে বড় মাত্রায় উজ্জ্বলা যোজনার বেনিফিশিয়ারি আমার যে বোনেরা রয়েছেন তাদের সেই অ্যাকাউন্টগুলি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। রাজ্য সরকার দিশানির্দেশিকা জারি করেছে, যাদের গ্যাস এজেন্সি রয়েছে ওনারাই গ্যাস সিলিন্ডার নিয়ে সেই 2,75,000 পরিবারের কাছে পৌঁছে দেবেন এবং ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলিকে অ্যাক্টিভ করবেন, এবং ওনার অ্যাকাউন্ট থেকে গ্যাস এজেন্সির যে অ্যাকাউন্ট আছে তার মধ্যে যে পয়সা টাকা ট্রান্সফার হবে, এই সবগুলো কাজ গ্যাস এজেন্সিকে করতে হবে। এর জন্য রাজ্য সরকারের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট নির্দেশিকা জারি করেছেন, যেই যেই গ্যাস এজেন্সি সেই নির্দেশিকা পালন না করবেন তার উপর কড়া কার্যবাহী হবে। তার জন্য আমি সমস্ত ডিএমদেরকে, এসডিএম, বিডিও, বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি ও সর্বোপরি খুদ গ্যাস এজেন্সির মালিককে আমি আহ্বান করব যে এই 2,75,000 পরিবারের কাছে যাতে 3টি সিলিন্ডার 3 মাসে পৌঁছানোর যে পরিকল্পনা কেন্দ্র সরকার করেছেন সেটা যাতে সঠিক সময়ে সঠিকভাবে তার বাড়িতে পৌঁছে যায়। বন্ধুরা, আমাদের প্রাইমারি সেক্টরগুলো যেমন এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিমেল হাজবেন্ডারি, পোলট্রি, গটেরি, ফ্লোরিকালচার এবং তার সঙ্গে সঙ্গে যে ছোট ইন্ডাস্ট্রিগুলো আমরা কাজ করতে শুরু করেছি, আমি আবারও সমস্ত ত্রিপুরাবাসীকে আর বিশেষ করে এই ক্ষেত্রের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা কিভাবে 2 গুণা 3 গুণা 4 গুণা ফসল ফলানো যায়, বা সেই প্রাইমারি সেক্টরগুলোর মধ্যে আমরা কাজ করছি ফিশারিতে 3 গুণা মাছ উৎপাদন করা যায়, 2 গুণা যে পোলট্রি আমরা কাজ করছি কিভাবে 2 গুণা করা যায়, সেই বিষয়ে রাজ্য সরকারের
যে আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে তৎক্ষণাৎ সিদ্ধান্ত করে কাজ শুরু করে দিন। আপনারা হয়তো বা অবগত নেই, ত্রিপুরার যে ট্যাক্স রেভিনিউ কালেকশন এপ্রিলের মাসে 200 কোটি টাকা ট্যাক্স রেভিনিউ কালেকশন হওয়া উচিত ছিল, আর এপ্রিল মাসে মাত্র হয়েছে 20 কোটি টাকা, মানে মাত্র 10% 90% নেই। নন ট্যাক্সেবল যে ইনকাম সেটা 25 কোটি টাকা হওয়া উচিত ছিল, সেটা মাত্র হয়েছে 15 কোটি টাকা। তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে সরকারের ট্যাক্স কালেকশন কম হচ্ছে, মানে 90% ট্যাক্স রেভিনিউ কালেকশন হচ্ছে না, আর নন ট্যাক্সেবল যে সেক্টর রয়েছে সেখানেও মাত্র 50% কালেকশন হচ্ছে, 50% কালেকশন হচ্ছে না। তার জন্য আমাদের সবার দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব যে ত্রিপুরার যে রেভিনিউ কালেকশন যাতে বেশি হয়, ইনকাম সোর্স যাতে বাড়ে, আর তার জন্য প্রাইমারি সেক্টরগুলোর মধ্যে সবাই ঝাঁপিয়ে পড়ে। বন্ধুরা, চীন থেকে অনেক কোম্পানি এখন পুরো দুনিয়াতে চলে যাচ্ছে, আর সম্ভাবনা রয়েছে ভারতবর্ষই সবচেয়ে বেশি আসা। তো ভারতবর্ষ যদি আসতে হয় তো আমাদেরকে সেই জমিন তৈরি করতে হবে। আমি আশা করি আমার ত্রিপুরাবাসী সবার আগে সেই জমিন তৈরি করবে। মাননীয় প্রধানমন্ত্রী জি দেশকে সম্বোধন করার সময় আরেকটা বিষয় বলেছে যে নিজেকে স্বনির্ভর করা, এই একটা সুযোগ এসেছে। আমি আগেও বলেছি রাবার যে আমাদের সবচেয়ে বড় যে এক্সপোর্টের বিষয় রয়েছে সেটা এখন বাইরে যাচ্ছে না, তাহলে কোথা থেকে আমরা ইনকাম করব? তার জন্য নিজেকে স্বনির্ভর করার জন্য আমাদের এখান থেকে যাতে কোনো কিছু না যেতে হয়, আমরা যাতে এক টাকাও যাতে বাইরে ত্রিপুরাবাসীর না যায় তাকে রুখা, আমার গ্রামের মধ্যে যাতে শাকসবজি থাকে, আমার গ্রামের মধ্যে যাতে ধান থাকে, আমার গ্রামের মধ্যে যাতে মাছে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, আমার গ্রামে যাতে ডিমে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, আমার গ্রামে যেন পাতা ফসলে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, আর প্রত্যেকটি বাড়ি যদি গ্রামীণ বাড়িগুলো বিশেষ করে যদি ত্যাগ করে নেয় যে আমার বাড়ির 3 গন্ডা জায়গা আছে ও তার মধ্যে সমস্ত পাতা ফসল আমি আবার লাগিয়ে দেব, যেই সিজনে যেটা আমি আর বাজার থেকে ক্রয় করব না বরং বাজারে বিক্রি করব, তাহলে আপনি তো স্বয়ংসম্পূর্ণ সবজি তো হলেন, আবার বাজারও বিক্রি করার ব্যবস্থা করে দেবে। যার মাছের চাষ করেন যে না আমাদের গ্রামের কোনো লোক মাছ ক্রয় করে খাবে না, খাবে তো এই গ্রামের মাছই খাবে, তবে আপনার গ্রাম স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল মাছে। এই কাজগুলো আমাদেরকে করোনা প্রকোপ থেকে আমরা শিখেছি, তো শিখেছি তো আমি আশা করি আমার ত্রিপুরাবাসী মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শনটা করেছেন যে নিজেদের পরিবারকে স্বয়ংসম্পূর্ণ করা, নিজেরা কিভাবে বেঁচে থাকতে পারি তার সাধন নিজেরাই তৈরি করা, অন্যের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসা, ত্রিপুরা কেন্দ্র নির্ভরশীল রাজ্য, এবার আমাদের কাছে সুযোগ যে আমরা পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে স্বনির্ভর ত্রিপুরা তৈরি করার রাস্তা তৈরি করতে পারে। বন্ধুরা, এই করোনা প্রকোপের মধ্যে দেখুন ত্রিপুরার অগ্রগতির যাতে না রুখে মাননীয় প্রধানমন্ত্রী জি সাব্রুমে লজিস্টিক হাবের জন্য এডিবি স্যাংশন দিয়েছেন লোনে, এডিবি ডিপিআর চাইছে ত্রিপুরা সরকারের তরফ থেকে যে সাব্রুমে লজিস্টিক হাব হবে, তার মানে ত্রিপুরা কোনোভাবে শিল্পও পিছিয়ে যাচ্ছে না, বিজনেসও পিছিয়ে যাচ্ছে না, যেই গতি নিয়ে ত্রিপুরা কাজ করা শুরু করেছে সেই গতিকে ধরে রেখেছে, কিন্তু লকডাউনের কারণে আমাদের ইনকাম কমেছে,
আমরা ঘর থেকে বেরোতে পারিনি এক দেড় মাস। তার ফলে যেখানে যেখানে আমাদের ইনকামের স্রোতগুলি রয়েছিল সেগুলো শিথিল হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, কিন্তু আমরা এখন গ্রিন জোনে চলে এসেছি। আর তার জন্য সবাইকে মিলেমিশে আজকে আমাদেরকে সেই কাজটা করতে হবে। বন্ধুরা, আমি আশা করি আপনারা যেই যেই দিশানির্দেশিকা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার লাগু করেছে সেগুলো সঠিকভাবে পালন করবে, সঠিকভাবে, না হলে যে কোনো সময় ত্রিপুরা লোকসান হতে পারে। আমি আপনাকে বলব, যে কোনো সময়। এখন বাইরে থেকে যখন আমার ত্রিপুরাবাসীর আসবে, তখন তার সঙ্গে ড্রাইভারও আসবে, তার সঙ্গে হেল্পারও আসবে, এগুলোর থেকে আমাদের সাবধান থাকতে হবে। সরকার তো সব ইনিশিয়েটিভ নেবে, কিন্তু আমাদেরও জাগরুক থাকতে হবে। আর বিনা প্রয়োজনে রাস্তাতে না বেরো। আজকে নির্দেশিকা যাচ্ছে, বিনা প্রয়োজনে কোনো ব্যক্তি যদি রাস্তায় হাঁটছে বা বাজারে ঘুরছে, তার উপর জরিমানা হবে, তার উপর কেস হবে। প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরোন। এখনো লকডাউন লাগু আছে, আর লকডাউন না থাকলেও যতদিন পর্যন্ত করোনার প্রকোপ রয়েছে, যতদিন পর্যন্ত ভ্যাকসিনেশন না বেরোবে, ততদিন পর্যন্ত আমাদেরকে এগুলো পালন করতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, আর তার সঙ্গে সঙ্গে যে দিশানির্দেশিকা অনুসারে আমরা অটোতে চলব, তো অটোতে সামনে অনলি ড্রাইভার থাকবে, পেছনে দুইজন বসবে। আর যেগুলো বাসেস রয়েছে 50% অকুপাই হবে, 50% খালি রাখতে হবে। আর অন্যান্য প্রাইভেট ভেহিকেল যেটা আছে সেটা তো তেমন, সামনে অথবা ফোর হুইলার ড্রাইভার চালাচ্ছেন, যেই চালক, আর তার সঙ্গে পেছনে দুইজন বসবে। এবং সেই অনুসারে ত্রিপুরা সরকার দিশানির্দেশিকা জারি করবে। আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী সাবধানতার সঙ্গে সেগুলো পালন করবেন। আবারও আমি যারা ত্রিপুরার বাইরে আছেন তাদেরকে ত্রিপুরাতে ফিরিয়ে আনার জন্য আমরা ভারত সরকারের সঙ্গে আলোচনারত আছি, আর সঙ্গে সঙ্গে ট্রেন, বাস ও প্রাইভেট ভেহিকেল কীভাবে আনা যায়, ওই ওই ডিস্ট্রিক্টের যে কনসার্ন ডিএম আছে তাদের সঙ্গে আলোচনা করে ত্রিপুরা সরকার খুব কম সময়ের মধ্যে যাতে আপনারা আপনাদের নিজ নিজ স্থানে ফেরত আসতে পারেন তার ব্যবস্থা কর্মরত রয়েছে। আমি আশা করি খুব কম সময়ের মধ্যে আপনারা ত্রিপুরা নিজ নিজ বাড়িতে ফেরত আসতে পারবেন। কিন্তু আমি আবারও বলবো, ওখানে থেকে প্যানিক না হওয়া, ওখানে থেকে হয়রান না হওয়া, ওখানে থেকে ফ্রাস্ট্রেশনে না ভোগা। আর মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যদি আমি ব্যাঙ্গালোরে চাকরি করে থাকি বা চেন্নাইতে চাকরি করে থাকি, আমার কর্মসংস্থান সেখানে, আজকে না হোক এক মাস পরে দুই মাস পরে আমাকে আবার ফেরত ওখানে যেতে হবে, কারণ আমার সোর্স অফ ইনকাম সেখানে রয়েছে। তার জন্য প্যানিক হয়ে ছেড়ে দিলাম সেটাই কিন্তু অন্তিম বিষয় নয়। আমার কর্মস্থল, আমার কর্মক্ষমতা, আমার ইনকাম সোর্স সেটা হচ্ছে সবচেয়ে। তাহলে কি করতে হবে? হুমেজিক্যালি কোনো কাজ না করা। হুমেজিক্যালি কাজ সবসময় লোকসান দেবে না। তার জন্য মাথা ঠান্ডা রেখে সুস্থভাবে চিন্তা ভাবনা করে কাজ করা। কারণ কি, কালকে আমি দেখেছি ব্যাঙ্গালোরে মেট্রো ট্রেনের কাজ শুরু হয়ে গেছে। তো এখন মেট্রো ট্রেনের মধ্যে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কাজ করা শুরু করে দিয়েছে, যারা লেবার রয়েছেন কাজ করা শুরু করে দিয়েছে। তো কাজ যখন শুরু করেছে, তো যারা বাইরে থেকে আছেন তো এনারা কাজ করবেন, তবেই কাজটা শুরু করতে পারবে। আমাদের ত্রিপুরাতে মনে আছে অনেক মাইগ্রেন্ট রয়েছে, তাদেরকে দিয়ে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। আমাদের 1800 কোটি টাকার এনএইচের কাজ, ন্যাশনাল হাইওয়ের কাজ টেন্ডার হয়ে গেছে, সেগুলো কাজ শুরু করতে চলছি আমরা। আমাদের বিভিন্ন টোডার ইনফ্রাস্ট্রাকচার শুরু করতে চলছি। আপনারা আগরতলা শহরে বেরিয়ে দেখুন যে স্মার্ট সিটির কাজ শুরু হয়ে গেছে, ড্রেনের কাজ শুরু হয়ে গেছে, পুকুরের কাজ শুরু হয়ে গেছে। তো এই কাজগুলো কে করছে? এখানেও বাইরের মাইগ্রেন্ট লেবার রয়েছে, এরাই কাজ করছে।
এদের জন্য ত্রিপুরা সরকার ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়া এক্সট্রা পয়সা দেওয়া সেটা করেছে। ঠিক আমাদের যারা বাইরে রয়েছেন তাদের জন্য ওই সব রাজ্য সরকার করছে, বা কোনো কোনো রাজ্য সরকার করতে গিয়ে কিছু কিছু ঝামেলা হচ্ছে হচ্ছে, কারণ মহারাষ্ট্র মুম্বাই বড় সিটি, বড় মাত্রা বাইরের লোক আছে, লাখো লোক রয়েছে, কোটি কোটি লোক রয়েছে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, চেন্নাইতে, দিল্লিতে, কলকাতাতে। তো স্বাভাবিকভাবে ভলিউম যখন বেশি হয় তখন তাকে ব্যবস্থা আনতে সময় লাগে। তার জন্য একটাই রাস্তা, ধৈর্য ধরতে হবে, করোনাকে পরাজিত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আর ভ্যাকসিনেশনের অপেক্ষায় থাকতে হবে। আমি আশা করি কম সময়ের মধ্যে WHO বা অন্যান্য দেশের যে হেলথ ব্যবস্থা রয়েছে বা সায়েন্টিস্ট রয়েছে ওরা সক্ষম হবেন এই ভ্যাকসিনেশন বের করার জন্য। আমাদেরকে একটাই রাস্তা ধরে রাখতে হবে, সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ও সরকারের বিধিনিষেধ, ও বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বেরোয়া, বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বেরোয়া। হাওয়া পানি নেওয়ার জন্য বেরিয়ে আসলাম ঘোরার জন্য, তাহলে কিন্তু জরিমানা হবে, ফাইন হবে, সরকার সেই বিষয়ে দিশানির্দেশনা জারি করছে। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী যেই যেই দিশানির্দেশিকা কেন্দ্র সরকার দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, আপনারা সেগুলো পালন করবেন। আর তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সেক্রেটারিকে আমরা নির্দেশিত করেছি যে যেই যেই বেনিফিশিয়ারি স্কিমগুলি আমরা লাগু করেছি সঠিকভাবে পৌঁছে গিয়েছে কিনা। DM-এর কাছ থেকে রিপোর্ট এসছে, কিন্তু আমি কালকেই চিফ সেক্রেটারিকে নির্দেশিত করেছি যে সমস্ত পঞ্চায়েত সেক্রেটারিদের অনলাইন আমাদের একটা গ্রুপ রয়েছে, ভারতবর্ষের কোনো রাজ্যে নেই, একমাত্র ত্রিপুরা রাজ্যে রয়েছে। তার জন্য পঞ্চায়েত সেক্রেটারিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী 3-4 দিনের মধ্যে যেই যেই 16 স্কিম থেকে আমরা বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমের ক্যাশ ট্রানজ্যাকশন হোক, আর ফ্রি চাউলের ব্যবস্থা হোক, রেশনিংয়ের ব্যবস্থা হোক, সেগুলো যে গিয়েছে সঠিক গিয়েছে কিনা, কে কে পায়নি, কে কে পেয়েছে, সমস্ত ডেটা অনলাইনে মেইল করে ত্রিপুরা সরকারের কাছে সেন্ট্রালাইজ পৌঁছে দেওয়ার জন্য নির্দেশিত করা হয়েছে। আর বিভিন্ন জায়গাতে যে জলের কিছু সমস্যা রয়েছে তারও আমরা রিপোর্ট তলব করেছি, আর এই 1.5-2 মাসের মধ্যে অনেক টিউবওয়েল, ডিপ টিউবওয়েল এগুলোকে আমরা রিপেয়ার করেছি, এবং কিছু বাকি রয়েছে সেগুলোও রিপেয়ার করে যাতে শুদ্ধ পানীয় জল প্রত্যেক গ্রামে, প্রত্যেক গ্রামবাসীর কাছে পৌঁছে যেতে পারে, সেই দিশাতেও রাজ্য সরকার কাজ করছে। দেশে ক্রাইসিস চলছে, দুনিয়াতে ক্রাইসিস চলছে, ডিজাস্টার চলছে। যখন ক্রাইসিস হয়, যখন ডিজাস্টার হয়, তো সব কিছু সঠিক হয় না, তবেই তো তার নাম ক্রাইসিস। যখন ক্রাইসিসে আমরা মেনে নিয়েছি, ক্রাইসিসই বলছি, তাহলে আশাও না করা যে 100% সব কিছু সঠিক হবে। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী সে বিষয়ে অবগত আছেন, আর আপনারা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীদের সাথ দিয়েছেন এবং একে অপরকে সাহায্য করেছেন, আগামী দিনগুলোতেও আপনারা ঠিক সেভাবে কাজ করবেন, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবেন। আর সঙ্গে সঙ্গে নিজের ঘরের বুজুর্গদের খেয়াল রাখা, ওনারা যাতে সুস্থ থাকেন, যারা 10 বছরের নিচে শিশু রয়েছেন, যারা গর্ভবতী আমার বোনেরা রয়েছেন, তাদের প্রতি সবচেয়ে বেশি দৃষ্টি দেওয়া, এবং সবাইকে নিয়ে আমরা এই করোনাকে পরাজিত করে এগিয়ে যাব, এটাই আপনাদের প্রতি আমার বিনম্র নিবেদন থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জয় হিন্দ।